কিন্তু দিস ইজ দ্য ভিউ খুব সুন্দর লাগছে বাট অনেকটাই তো উঁচু অ্যালটিটিউডে উঠতে দেওয়া হয়েছে ওইখানে আরেকটা গাড়ি দেখ আমি জুম যদি এই যে এই একটা গাড়িতে আমার কিট হয়ে গেছে বলে আমি আরো দেখাতে পারছি এই একটা গাড়ি এখন এসছে ওই যে স্যার বেরিয়ে এসছে হাসছে দেখটা বিউটিফুল মানে এখানে আমি সানসেট সানরাইজ দুটোই ক্যাপচার করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা প্লিজ কানেক্টেড থেকো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর এই অ্যামেজিং লেকের সানসেট বা সানরাইজ দেখতে হলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের আমরা এখন যাচ্ছি এই যে পেছনটা হচ্ছে তোমার পুরো ভিউ আর সামনেটা হচ্ছে রুম চলো আমি দেখাচ্ছি খুব সুন্দর মানে ভীষণ আমাদের থেকে সব শুরু হচ্ছে এখানে দুটো ছেলে আছে এটা ডাবল এখানে একটা রুম এগুলো সব এটা আমার একটা স্যারের ওদিকে এই যে ভেতরে রুম খুব সুন্দর খুব সুন্দর এই পুরো ফ্লোরে যেটা আছে সব আমাদের কলেজেরই এইটা আমাদের চারজন আপাতত বলে যে চারজন অ্যালার্ট করবে কেউ একসাথে থাকলেই হলো এখানে আমি থেকে যাবো ওখানে তিনটে মেয়ে এই যে মানে ফ্রম কলেজ ট্যুর এত ভালো রুম এত ভালো ব্যবস্থা দিজ আর অল আনএক্সপেক্টেড এটা একটা রুম এরম করে সব তোর সব আপনার পরপর রুম আছে এগুলো সব পরপর রুম আছে রুম ট্যুর তো আমি এটা তো আর নিজে থেকে ঘুরতে আসিনি যে রুম ট্যুর দেবো তো যাই হোক রুমটা যথেষ্ট ভালো সব থেকে ভালো হচ্ছে সামনের রুম রুমের বাইরে তোমরা মানে ওরা লাঞ্চ ডিনার যা দেবে বাইরে এসে করতে হবে আর বেস্ট হচ্ছে যেটা আমার জন্য খুব ভালো আমি সানরাইজ বা সানসেট দুটোই রেকর্ড করতে পারবো সেটা হচ্ছে এই জায়গাটা এটা যে বিউটিফুল বিউটিফুল মানে আমি নিচে ছিলাম তো নিচ থেকে ওটা অতটা দেখা যাচ্ছিল না এখান থেকে দেখো কী সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে আরেকজন ম্যাম আমাদের টিচার খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমরা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে দেখো পেছনটা মানে এখানে দাঁড়িয়ে ব্লগ করা কি কিছু কথা বলা ইজ ভেরি ইয়ে মানে আমি অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো আমার টেনশন হচ্ছে বা কিছু হচ্ছে বাট আফটার মানে লিভিং বিহাইন্ড এভরিথিং না তুমি যখন এই ভিউটার সামনে আসো সত্যি মিমি বলেছিলো এটা বাবা বলেছিলো যে যত কষ্ট করছিস কর ওখানে গিয়ে যখন ভিউটা দেখবি না তাদের সব মানে মাথা থেকে সরে যাবে এটা কিন্তু সত্যি কথা বন্ধু বান্ধব আমার কলেজে সেরকম নেই আমি ওরকম মানে আমার সেরকম বন্ধু বান্ধব নেই কেউ সেরকম আমার সাথে কথা বলে না কিন্তু এই রুম মানে এই ভিউটা আছে না তো আমার খালি মনে হচ্ছে কি ঠিক আছে এদের সাথেই আমি সারাদিন কথা বলে কাটিয়ে দেবো খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আর তোমরা আছো আমি একদিন দেখি পারলে যদি আমি টাইম পাই একদিন রাতে লাইভ করব এখান থেকে তোমরা অবশ্যই জয়েন করো দেখো কেরম লাগছে আমি এটা আপলোড করে দিচ্ছি তো আজকে বললাম যে আমি চেষ্টা করব আজকে রাতে লাইভ করার যদি আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো এক দেড় ঘন্টা আগে যদি আমি টাইম পাই আমি অবশ্যই করব আর তোমরা প্লিজ জয়েন করো আমার সাথে থেকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না বিকজ আজকেই সব শেষ নয় আজকে তো এরপরে তো জুয়ের ব্লগ আসবে তারপরে সাইট সিইং তারপরে তোমার কালকে করবে সেটা আসবে